কিছু জোরে বলেন আপনি। যারা জানে না যে বাবুল আহমেদ এবং তার সঙ্গীয় লোকজনই পরিকল্পিত ভাবে দিনে দুপুরে কুপিয়ে আমার ভাই জহিরকে হত্যা করেছেন। মানিককান্দি দুলালামপুরের শত শত লোক সাক্ষী, বাবুল চেয়ারম্যান, যুবলীগ নেতা জহির ভাইয়ের খুনি। দুই তিন দিন যাবত লোকে মুখে বাজার ঘাটে শোনা যাচ্ছে বাবুল আহমেদ সহ 21 জনের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। বাবুল চেয়ারম্যানের অনুসারীরা ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখা সহ বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে। এতে সর্বমহলের লোকজন আমাদেরকে ফোন সহ বিভিন্ন মাধ্যমে সত্যতা জানতে চাইতেছে। বাবুল চেয়ারম্যানের মতো খুনি প্রকাশ্যে খুন করে কিভাবে পার পায়, এই নিয়ে এলাকার জনগণের মধ্যে ভয় ভীতি আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। খুনিদের মুখ থেকে শোনা যায়, লোক মুখে শোনা যাচ্ছে বাবুল চেয়ারম্যান সহ 21 জন আসামির নাম বাদ দেওয়া হয়েছে। গোপনীয়তার সাথে তদন্ত হওয়ার পরও যেখানে আমরা বাদী হয়ে জানি না কাদের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে, তাহলে খুনিরা কিভাবে জানলো খুনিদের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে? বাবুল আহমেদ নিজ মুখে বলেছে সে ঘটনাস্থলে ছিল এবং 30-35 জন লোক ক্যাডার নিয়ে মানিককান্দিতে আসে। বাবুল চেয়ারম্যানের সাথে আসা লোকজনের নাম যদি চার্জশিটে থাকে তাহলে বাবুল চেয়ারম্যানের নাম কিভাবে বাদ যায়? মামলার 7 নং আসামি মোকারম, আমার বাবা বাড়িতে আসার পর থেকে খুনি সাইফুলের সাথে মিলে আমার বাবা এবং ভাইদের বহুবার মেরে ফেলার চেষ্টা করেছে। মোকারমের সাথে আমাদের পূর্ব শত্রুতার জেরে মামলা চলমান। জহির ভাইকে কেন্দ্র করে মোকারমের বাড়ি ভাঙচুরের ঘটনায় আমাদের 35 জনকে মিথ্যা মামলা দিয়েছে। পুলিশবাদী মামলার প্রমাণ করে মোকারম ঘটনাস্থলে ছিল, তাহলে এমন কুখ্যাত সন্ত্রাসীর নাম কিভাবে বাদ যায়? প্রকাশ্যে খুন করার পর যদি আসামি থেকে বাদ যায় তাহলে পরবর্তীতে খুন করতে দ্বিধাবোধ করবে কি? এ মামলার 36 নং আসামি ফারুক, বিটিকান্দি নয়ন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। উক্ত মামলার রায় না হওয়ার কারণে খুনি ফারুক যুবলীগ নেতা জহির ভাইকে হত্যা করার সাহস পেয়েছিল। আকাশ মেম্বার নূর নবী, জসিম, নূর মোহাম্মদ পূর্ব আমাদেরকে খুন করার চেষ্টা করেছিল, তারা পুলিশবাদী মামলার আসামি। এই মামলা প্রমাণ করে তারা প্রত্যক্ষ জড়িত। যুবলীগ নেতা জহির হত্যা মামলার পর থেকেই খুনিদের মুখের কথা পরোক্ষভাবে শুনেছি। মোটা অঙ্কের টাকার বিনিময়ে চার্জশিট থেকে তাদের নাম কাটিয়ে নেওয়ার জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করতেছে। এ ব্যাপারে কুমিল্লার এসপি মহোদয়কে আমরা অবগত করেছি। যুবলীগ নেতা জহির ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের স্পষ্ট তথ্য আমরা তদন্তকারী সংস্থাকে দিয়েছি। জহির ভাইয়ের হত্যা কাণ্ডের সাথে জড়িত খুনিরা আমাদের বিরুদ্ধে এ পর্যন্ত 3টি মামলা দায়ের করেছে। সেসব মামলা সাক্ষী প্রমাণে আসামিদের উপস্থিতি প্রমাণ করে, তাদের মামলাগুলোই সাক্ষী প্রমাণ করে যে তারা সেখানে উপস্থিত ছিল। এবং পুলিশবাদী মামলা তো মোকারম সহ 23 জন মার্ডার মামলার আসামি থাকার পরও চার্জশিট থেকে এসব খুনিদের নাম কীভাবে বাদ যায় তা আমাদের বোধগম্য নয়। আমরা বাবুল চেয়ারম্যান সহ এজাত আসামিদের মোবাইল লোকেশন কল লিস্ট ব্যবহার করে আসামিদের শনাক্ত করার জন্য তদন্তকারী সংস্থার প্রতি অনুরোধ রইল। মামলার আসামিরা আমাদের বিরুদ্ধে করা মামলার সাক্ষী, মোবাইল মিডিয়া সর্বোপরি জনগণের সাক্ষী গ্রহণ করে তদন্তের মাধ্যমে চার্জশিট প্রদান করার জন্য তদন্তকারী সংস্থার প্রতি অনুরোধ করছি।